ফ্রেন্ডস, পেটিএম এ অফার চলছে। যদি আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু 150 টাকা ইনস্ট্যান্ট ইনকাম করে নিতে পারেন। কি ক্রাইটেরিয়া? জাস্ট মিনিমাম 20 টাকা, ম্যাক্সিমাম যত হোক আপনাকে রিসিভ করতে হবে মার্চেন্ট অ্যাকাউন্টে। চলুন দেখে নেওয়া যাক সেটা কীভাবে। আর সেটা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 10 দিনে শুরু করতে হবে। এই 10টা ট্রানজ্যাকশন মিনিমাম করতে হবে, 150 টাকা পাওয়া যাবে। বিজনেস অ্যাকাউন্ট আমি ওপেন করলাম। বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার পরে এই দেখে নেন, একেবারে নিচে এই জায়গাটা, এখানে লেখা আছে আপনার অ্যাকসেপ্ট পে, অর্থাৎ আমরা রিসিভ করবো মানি। এই যে কোড আছে, এই কোডটা এক হচ্ছে আমরা স্ক্রিনশট করে নিতে পারি, দিয়ে কাউকে পাঠিয়ে দিতে পারি, সে যদি সেন্ড করতে চায় তাহলে করতে পারে, বা আমরা এই কোডটা খুলবো, এবার যে আমাদেরকে পে করতে চায় সে পে করতে পারে। যেমন আমি এখন এই আমার কোডটা খোলার আগে একটা জিনিস দেখিয়ে দেবো, যে আমার এখানে দেখাচ্ছে 70 রুপি আছে, 3টে ট্রানজ্যাকশন হয়েছে, 70 রুপি আছে, এবং এইখানে আমি কিন্তু আজকে একটা পেমেন্ট নেব আপনাদের সামনে, এবং দেখিয়ে দেবো তারপর অফারটা কোন জায়গাটা দেখাচ্ছে সব কিছু A to Z। আমি অন্য একটা মোবাইল দিয়ে পেটিএম থেকে, জাস্ট ওয়ালেট থেকেই আমি কিন্তু আমার মার্চেন্ট অ্যাকাউন্টে অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টে পেমেন্টটা নেব। এবার একটা কথা বলে দিই, এই এই যে অ্যাকসেপ্ট পেমেন্ট এই যে খোলা হলো, এবং তাকে বলতে হবে তার মোবাইলে যে পে করার অপশান আছে, অর্থাৎ মূল যে পেটিএম আছে সেটাও একটু দেখিয়ে দিই, কোথা থেকে সে রিসিভ করবে, এই সেন্ড করবে। পেটিএম ওপেন করলাম, পেটিএম ওপেন করার পরে দেখুন এখানে পে আছে, এই পেতে টাচ দেব। পেতে টাচ দেওয়ার পরে এই এই স্ক্যানারটা খুলে যাবে। যদি দেখা যাচ্ছে সে ডিলিট দেয় তাহলে আপনার টাকা খুলে রাখবে না, যদি দেখা যাচ্ছে যে আপনার সেন্ড করা জায়গায় যদি সে পাঠাতে চায় তাহলে দেখুন এই জায়গায় এখানটা সেন্ড করা থাকবে, এই জায়গায় টাচ করলেই সে আপনার URL দেখতে পারবে। তো এখন আমি তো এখানে রিসিভ করব, অর্থাৎ আমি অন্য মোবাইল থেকে মার্চেন্ট অ্যাকাউন্টে আমি রিসিভ করব, সুতরাং আমি একটু দেখিয়ে দিচ্ছি। অন্য মোবাইলের ওই অপশানে চলে গেলাম, URL অন করলাম, ইয়েস আমি 235 টাকা রিসিভ করছি, শুধু 20 টাকা রিসিভ করলে হয়ে যায়। আমি কিন্তু 235 টাকা রিসিভ করছি। আমি 235 টাকা রিসিভ করলাম, দেখুন SMS পেয়ে গেলাম। এবার আমি একটু চলে যাব ব্যাক করে, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো কোন জায়গাটা অফার চলছে বা কী বৃত্তান্ত। দেখুন ছিল 70 রুপি, এখন হয়ে গেছে 235 রিসিভ করে, দেখুন 305 ডেট আজকে চলে এসছে। এবার যে অফারটা চলছে ক্যাশব্যাক, সেই অফারটা একটু দেখে নেব। এই ক্যাশব্যাক উপরে রাইট সাইডে, রাইট সাইডে দেখুন আমি জাস্ট এখানে ক্যাশব্যাকের উপরে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে পেজটা একটু রিফ্রেশ করে নেব। গেট 150 ক্যাশব্যাক দেখছেন এইখানে, পেমেন্ট ফ্রম ফার্স্ট 10 ইউজার। তবে প্রত্যেকটা আলাদা আলাদা মোবাইল থেকে হতে হবে, এক্সেপ্ট পেমেন্ট অন অ্যাটলিস্ট 10 ডেজ। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা জিনিস দেখুন, এখানে যেটা ক্লিয়ার বলা আছে, এক্সেপ্ট পেমেন্টস অন অ্যাটলিস্ট 10 ডেজ, মিনিমাম অ্যামাউন্ট ইচ পেমেন্ট শুড বি 20। যেটা করবেন সেটা হচ্ছে এই 150 রুপি রিসিভ করার জন্যে প্রত্যেক দিন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে 20 রুপিস করে রিসিভ করবেন, তাহলেই কিন্তু আপনি দেখা গেল 10 দিনে 10টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেল এবং আপনি 150 টাকা পেয়ে গেলেন। এটা হচ্ছে ব্যাপার। আমি অলওয়েজ কিছু না কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি, তাই আপনাদের কাছে অনুরোধ থাকছে ইন্ডিয়া টোস্ট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব।